everyone trust. हेलो बंधुरा केमन आतुन एक भिडियो सबा के अनेक स्वागत जानिए शुरू कर आजकल गुरुत्वपूर्ण भिडियो बंधुरा बर्तमान गार्मेंट्स भिसाय श्रमिक नियोग बंधुरा बर्तमान किन्तु प्रचुर संख्यक श्रमिक गार्मेंट्स भिसाय कजाकिस्तान नियोग होच्छे जरा कजाकिस्तान जावर जो आग्रह गार्मेंट्स भिसाय और विभिन्न क्या श्रमिक नियोग जरा जाबें ता अवश्य शेष अब्दि पुरो भिडियो मनोयोग सहकारे देखार अनुरोध रइल सकल दर्शक चैनल जो नतून थकें चैनल के अवश्य सब्सक्राइब कर पशे थका बेल आइकन क्लिक कर दें और वीडियो एक लाइक दिए दें। जेमन गार्मेंट्सर का सुइंग ऑपरेटर डेलीवरि मैन और फैक्टरी श्रमिक नियोग प्राय तीन थेके चारटा काजेर डिमांड किन्तु आमादेर काछे एसेछे। बर्तमाने कजाकिस्तान अत्यंत एक सफल देश जदि बंधुरा सफलता अर्जन करते चान आपनादेर जन्य कजाकिस्तान हबे अन्यतम एक देश। बंधुरा जरा चैनलटी एखोनो सबसक्राइब करेननि तारा अवश्यई सबसक्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक कर दें और भिडियोते एक लाइक दिए दें। बंधुरा बर्तमाने कजाकिस्तान अत्यंत एक सफल देश ठीक तेमनि एई देशे तीन चारटी काजे बैध भावे अल्प समय श्रमिक नियोग बर्तमाने गार्मेंट्सर काजे श्रमिक नियोग वेतन हबे 50 থেকে 60 হাজার টাকা। বর্তমানে কাজাকিস্তানের টাকার মান যেমন ভালো তারা দেশের সোসাইটি এবং পলিটিক্যাল অত্যন্ত ভালো। তারা প্রতিনিয়ত সফলতা অর্জন করে যাচ্ছে এবং তারা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল মাধ্যমে এগিয়ে যাচ্ছে। বর্তমানে কাজাকিস্তানে গার্মেন্ট সুইং অপারেটর নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা ফ্যাটলক ওভারলক প্ল্যান মেশিন চালাতে দক্ষ গার্মেন্টসে নীতিগত কাজ করছেন তাদেরকে সুইং অপারেটর বলা হয়। ঠিক তেমনি বর্তমানে কাজাকিস্তানে প্রচুর সংখ্যক গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে। বন্ধুরা যদি আপনারা বৈধভাবে যেতে চান অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ এই ভিডিওতে সকল তথ্য এবং ইনফরমেশন স্টেপ বাই স্টেপ বলা হবে। আধ ঘন্টা ডিউটি থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা বুঝতে পারছেন কতটা সুযোগ সুবিধা আপনারা কাজাকিস্তানে গেলে পাবেন। কাজাকিস্তান অত্যন্ত একটি সফল দেশ তারা দেখতে যতটা সুন্দর তাদের দেশটি সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই। যদি বন্ধুরা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী হন তাহলে অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে नित्यदिन 100% ग्रांटेड भिसार इनफर्मेटिव भिडियोगुलो सबार आगे तैरी करा हय। এছাড়াও ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ করা হবে অর্থাৎ বিভিন্ন ধরনের ফ্যাক্টরি রয়েছে ফুড প্যাকেজিং এছাড়াও ইত্যাদি ফ্যাক্টরিগুলোতে শ্রমিক নিয়োগ করা হবে বেতন 60,000 টাকা হবে। ফ্যাক্টরি ওয়ার্কারদের ভিতরে বিভিন্ন ধরনের কাজ পড়তে পারে এবং কী ধরনের কাজ পড়বে এগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে সকল তথ্য বুঝতে পারবেন। এছাড়াও ফ্যাক্টরিতে শ্রমিক নিয়োগ করা হবে বেতন 60,000 টাকা হবে থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা বুঝতেই পারছেন কতটা সুযোগ সুবিধা কাজাকিস্তানে আপনারা গেলে পাবেন। ডেলিভারি ম্যানে শ্রমিক নিয়োগ করা হবে। বন্ধুরা যারা ডেলিভারি কাজে যেতে চাচ্ছেন তাদেরকে কিছু যোগ্যতা প্রয়োজন তাদের অবশ্যই পড়ালেখা ইন্টারপাস থাকতে হবে তাদের মোবাইল অপারেটিং ভালোমতো শিখতে হবে এছাড়াও হুন্ডা চালানোর বা বাইক চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা কাজাকিস্তানে ফুড ডেলিভারি ম্যান হিসেবে নিয়োগ হতে পারেন বেতন 50,000 টাকা। বন্ধুরা বুঝতে পারছেন কতটা সুযোগ সুবিধা কতটা সহজলভ্যভাবে কাজাকিস্তানে শ্রমিক নিয়োগ হচ্ছে প্রতিনিয়তই। বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম এবং থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা যারা দেশের বাইরে যাওয়ার জন্য প্রার্থী তারা অবশ্যই দেশি ভিসার সাথেই থাকতে পারেন কারণ এই চ্যানেলটি নিত্যদিন আপনাদের জন্য কাজ করে যাচ্ছে এবং সামনে কাজ করে যাবে। প্রত্যেকটি কাজের সাথেই থাকবে ওভারটাইম এছাড়াও থাকা খাওয়া কোম্পানি বহন করবে। বন্ধুরা কাজাকিস্তান অত্যন্ত একটি সফল দেশ এবং এই দেশটি সুন্দর এবং প্রতিষ্ঠিত একটি দেশ। যারা যাবেন তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন। যদি সফলতা অর্জন করতে চান প্রতিষ্ঠিততা অর্জন করতে চান কাজাকিস্তান হবে আপনাদের জন্য অন্যতম একটি দেশ। সম্পূর্ণ বৈধভাবে শ্রমিক নিয়োগ করা হবে যারা যাবেন তারা কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করে দেখতে পারেন তারাই আপনাদেরকে সম্পূর্ণ সুযোগ সুবিধা এবং সাহায্য করার চেষ্টা করবে। বন্ধুরা যদি সফলতা অর্জন করতে চান এই দেশগুলো আপনাদের জন্য অন্যতম। যারা ভিডিওটি এ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমার সাথেই থাকতে পারেন। এই ছিল আজকের ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন দেশি ভিসা চ্যানেলে সবসময় দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম।